দর্শক আসসালামু আলাইকুম। এখন আমি সাইফাকে নিয়ে পার্কে যাব। তো পার্কে যাওয়ার আগে আমি রেডি হচ্ছিলাম আর ওকে ওর প্লেগ্রাউন্ডে একটু বসাই দিয়েছিলাম, যাতে ও একা একা খেলা করে। আর ও খেলা করতে করতে সাধারণত আমি রেডি হয়ে নেব। পার্ক বলতে এখানে একটা স্কুল আছে একেবারে আমার বাসার পাশেই, জাস্ট 1 থেকে 2 মিনিট লাগে সেখানে যেতে। তো সাইফা যদি বড় হয় আর আল্লাহর রহমতে যদি আমরা মানে এ এরিয়ার মধ্যেই থাকি, তাহলে দেখা যাবে যে সাইফা বড় হয়ে কিন্তু সেই স্কুলেই পড়াশোনা করবে। তো প্রতিদিন আমি বিকালবেলা ওকে ট্রাই করি একটু করে পার্কে নিয়ে যেতে, পার্কে খেলাধুলা করাই, জাস্ট একটা অল্প স্পেসের মধ্যে সেটা পার্ক করা স্কুলের বাচ্চা কাচ্চাদের খেলার জন্যে। তো অলমোস্ট আমরা চলে আসছি। আর এই জায়গাটা তো আমার ভীষণ ফেভারেট, কারণ এখানে সবুজ সবুজ, একেবারে বাংলাদেশের যেমন কাশবন থাকে সেই টাইপ অনেকটা বলা যায়। তো এখন আমরা ভেতরে ঢুকে যাব। দেন সাইফা তো পার্কে আসলে অনেক হ্যাপি হয়, প্রতিটা রাইডসে ও দেখা যায় একা একাই মানে কি যে দৌড়ঝাঁপ করে, চড়ে, স্লাইডগুলোতে চড়তে অনেক পছন্দ করে। তো ভিউয়ার্স, আমি আর কোনো ভয়েস দিচ্ছি না, কারণ সাইফা এখন তার যে রাইডসগুলো আছে, আই মিন স্লাইড আছে, সেখানে গিয়ে সে স্লাইড করবে আর আমি একটা সাইডে বসে বসে সেটা দেখি। ও একা একাই খেলা করে। তো আপনারা আমার সাথে দেখতে থাকুন তাহলে।